পটল কেটে ধুই নিয়েছি, এবার আমি নুন মাখিয়ে নেব আর চিনি মাখিয়ে নেব। এটা আমি এখন তেলে নেব শুকনো খোলায়, তারপরে একটু হলুদ মাখিয়ে নেব। গরম হয়ে গেছে, এবার পটলগুলো আমি ভেজে নেব। লঙ্কাটা বেটে নেব শিলে, সর্ষে তেল দিয়ে দেব, আমার বাটা হয়ে গেছে লঙ্কাটা। আদা রসুন কাঁচা লঙ্কাটা বেটে নেব, তোমরা চাইলে মিক্সিতেও করতে পারো, আমি এটা শিলে করছি। মশলাটা হয়ে গেছে, পেঁয়াজটা এবার বেটে নেব। পেঁয়াজ বাটলে কার কার চোখ জ্বলে গো, আমার তো খুব চোখ জ্বলে। বাটা হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, এবার আমি নাবিয়ে নেবো। এবার আমি পেঁয়াজ বাটাটা তেলে দিয়ে দেবো, বাটা আর টমেটোটা দিয়ে দেবো। চিংড়ি মাছ আছে আমি ছাড়িয়ে নিয়েছি, আমি চিংড়ি মাছগুলো সব থেতো করে নেবো, মাছগুলোকে বেটে নেবো। মাছটা বাটা হয়ে গেছে, এখন না পেঁয়াজের গন্ধটা যাচ্ছে ততক্ষণ আমি ভাজবো। এটাকে আদা রসুনটা দিয়ে দেবো আর কাঁচা লঙ্কা। এবার আমি নুন দিয়ে দেবো, নুনকে একটা মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, এখন বেটে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেবো। এবার কষিয়ে নেব, দুটো লবঙ্গ নিয়েছি, দুটো এলাচ নিয়েছি আর দারচিনিটা বেটে নেব। আর মাছটা পুরো কষানো হয়ে গেছে, এবার আমি হালকা করে জল দিয়ে দেবো। এবার আমি পটলগুলো দিয়ে দেবো, এবার আমি পটল দিয়ে ঢেকে দেবো। ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবো, এবার আমি ঢেকে দেবো গ্যাসটাকে পুরো সিলো। আমার পটল পুরো রেডি, তো বেটে রাখা গরম মশলাটা এখন দিয়ে দেবো। আমরা নাম দিই ওটা, নাম কী দেওয়া যায়, রেডি আমার পটল। যারা পটল খেতে ভালোবাসেন অবশ্যই ট্রাই করে দেখতে পারো, কথা দিলাম মুখে রেখে থাকবে। আমি নাবিয়ে নিয়েছি, মুখে লেগে থাকবে, যারা পটল খেতে ভালোবাসে না তারা অবশ্যই ট্রাই করে খেয়ে দেখবে।